সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক হওয়ার পর সারা দেশ জুড়ে ছাত্রদের বিভিন্ন ধরনের কর্মসূচি চলছে। এই কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে দেশ পরিচ্ছন্নকরণ এবং ট্রাফিকের দায়িত্ব পুরোপুরিভাবে সাধারণ ছাত্ররা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং এটা খুব সুন্দরভাবে চলছে। খুবই পরিচ্ছন্নভাবে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে আমি একজন ছাত্রের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে তিনি এই তপ্ত রোদের মাঝে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। প্রথমবার এই কাজে এসে তার অনুভূতি কী সেটাই জানতে চাইবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমাদের দেশ সেবায় আসলে সকলেরই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমারও অনেক সুন্দর ভালো লাগছে। আমি ইনশাল্লাহ আর পরিবর্তে সময়ে আরও করবো ইনশাল্লাহ। এই যে নতুন এক বাংলাদেশ আপনারা সৃষ্টি করেছেন আন্দোলনের মাধ্যমে, নতুন এক বাংলাদেশের পথযাত্রা আপনারা তৈরি করছেন, কেমন লাগছে এই স্বাধীন বাংলাদেশ? অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এটা আমি মনের ভাব বলে বোঝাতে পারছি। আগামীর বাংলাদেশটা আপনি কি কেমন দেখতে চান? আরও সুন্দর, স্মার্ট এবং আরও ভালো, মানে আমরা ছাত্ররা আরও বাংলাদেশকে আরও সুন্দর পর্যায়ে নিয়ে যাব। যদি দেশের জন্য ডাক আসে এভাবে রাজপথে কি আবারও নামবো? আমরা আবারও নামবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার কাজ করুন, অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি। দর্শক, আপনারা দেখলেন এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে আপনারা দেখলেন সাধারণ ছাত্ররা কতটা স্বতঃস্ফূর্তভাবে এখানে অবস্থানরত বাহিনীদের সহায়তা করছে এবং তারা এইভাবে ট্রাফিক পুলিশ কন্ট্রোল করছে এবং ট্রাফিক কন্ট্রোল করছে এবং খুব দুর্দান্তভাবে, খুব সুন্দরভাবেই এটা চলছে বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি।